বিএনপির তিন নেতার ভারত সফর ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন সফর নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা এমন অবস্থায় রোববার লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় মির্জা ফখরুল বলেন মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে আইন সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বেগম জিয়া কারাগারে থাকলেও অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি অনেক সুদৃঢ় বলেও দাবি তার সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এ পরিস্থিতি থেকে বের হতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য তার

এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ বলছে বাংলাদেশে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন লন্ডনে পলাতক আসামি তারেক রহমানের সঙ্গে বসে আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারেক রহমান অথবা মির্জা ফখরুল অথবা বিএনপি কোন দলে কোন নেতাই বাংলাদেশে কোন ষড়যন্ত্র করে বাংলাদেশে মানুষের বিরুদ্ধে অবস্থান করতে পারবে না দু হাজার আঠারো সালের ডিসেম্বর নির্বাচন হবে বিএনপি আসুক বা না আসুক বিএনপির কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচন বানচাল করতে পারবে না বলেও জানান এ আওয়ামী লীগ নেতা সময় সংবাদ লন্ডন যুক্তরাজ্য